ময়মনসিংহে বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে সুবিধাবঞ্চিত মেয়ে পথ শিশুদের জন্য রাত্রিকালীন আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সংস্থাটির শিশু প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার এই আশ্রয়কেন্দ্রের উদ্বোধন করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিটি শিশুর যথাযথ বিকাশ ও উন্নয়নের সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। ছিন্নমূল অসহায় এই শিশুদের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও ব্যক্তিগত বিভিন্ন উদ্যোগ ও উন্নয়নমুখী পদক্ষেপের উপর জোর দেন তিনি। কারিতাসের এই রাত্রিকালীন আশ্রয়কেন্দ্রে 8 জন আশ্রয়হীন মেয়ে শিশুর নিরাপদে রাত্রিযাপনের ব্যবস্থা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সেবা গ্রহণকারী শিশু, অভিভাবক, শিশু সুরক্ষা কমিটির সদস্য, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং 9 নং ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নাইট শেল্টারে অবস্থানকারী শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়।